আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। তো টিজিডাও একটা আপডেট আসছে, গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আপডেট আসছে, ঠিক আছে। আপডেটটা মিস করলে আপনি টোটালি এখন এখান থেকে যে রিওয়ার্ডটা পাবেন সেটা কিন্তু একদমই হারিয়ে ফেলবেন, ঠিক আছে। সো এখানে যারা জয়েন করছিলেন এয়ারড্রপটাতে, আমি দেখাই দিই, খেয়াল করুন, এইখানে এই অফারটাতে যারা জয়েন করছিলেন এটা হচ্ছে টেলিগ্রাম বোটের একটা অফার ছিল, ওকে। তো তারা হচ্ছে এখানে একটা উইনার লিস্ট দিয়েছিল, তো এটা অনেকদিন আগে আমি শেয়ার করেছিলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আছেন তারা কিন্তু আগে এটা দেখে ফেলছেন, ওকে, এবং তারা কিন্তু জানেন যে আপনি উইনার লিস্টে আছেন কি না। এছাড়া আমি উইনার লিস্টটা আমি এখানে দিয়ে দেবো, আপনি যদি উইনার লিস্টে থাকেন তাহলে আজকের যে অফার যে সিস্টেমটা, মানে কীভাবে কী করতে হবে, এটু যেটা আপনি করবেন, আদারস করবেন না, মানে উইনার লিস্টে থাকলে করবেন, আদারস করবেন না, ঠিক আছে। তবে এখানে একটা জিনিস ওরা বলছে, তো ভ্যালিডিটির নাকি 31 তারিখ পর্যন্ত, আমি এখনও 100% শিওরলি বলতে পারতেছি না যে আপনি এখানে যদি না থাকেন উইনার লিস্টে তাহলে জয়েন করেন না, ঠিক আছে। আপনি যদি এখানে উইনার 100% শিওর করতেছেন, তবে এখানে আপনার যদি 5টা মিনিট ওয়েস্ট করে আপনি জয়েন করেন, জয়েন করতে পারেন অ্যাজ ইউ উইশ, ঠিক আছে। বাট আমি বলবো না যে আপনি 100% পেমেন্ট পাবেনই, তবে এখানে যারা উইনার লিস্টে আছেন তারা 100% পেমেন্ট পাবেন। আজকের যে বিষয়গুলো দেখা দিয়েছে এগুলো কমপ্লিট করতে হবে আপনাকে, আর যারা উইনার লিস্টে নাই তারা চাইলে আজকে যেটা দেখিয়ে দিয়েছে সেটা করতে পারেন, যদি পেমেন্টটা পান ভালো কথা, না পাইলে ভাই করা কিছু নেই, ঠিক আছে। তো প্রথমে এটা দেখবেন আপনি উইনার লিস্টে আসেন কি না, এই লিঙ্কে ক্লিক করে আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, ওকে। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আপনি এখান থেকে 3 মিনিটে ক্লিক করবেন, 3 মিনিটে ক্লিক করার পর ফাইন্ড ইন পেজ আছে, ফাইন্ড ইন পেজে ক্লিক করার পর আপনার যে অ্যাড্রেসটা দিয়ে এখানে জয়েন করেছিলেন এয়ারপ্রতে, সেই অ্যাড্রেসটা এখানে জাস্ট আপনি সাবমিট করে দেবেন, ওকে। সাবমিট করে জাস্ট আপনি দেখবেন যে আসেন কি না, ঠিক আছে, এভাবে দেখবেন যে আপনি এখানে আসেন, ওকে। তো এখন আপনি ব্যাগে চলে আসবেন, ব্যাগে চলে আসার পর এখন আপনার যে গুরুত্বপূর্ণ কাজটা সেটা হচ্ছে আরপিসি সেট আপ। এইখান দেখেন আরপিসিটা দিয়ে দিছি, আরপিসিতে ক্লিক করলে আপনি এখানে আরপিসিটা নিয়ে আসবে, ওকে। আরপিসি যদি কীভাবে সেট আপ করে সেটা না জানেন তাহলে এই ভিডিওতে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। এখন আর আরপিসি দেখাচ্ছি না, কারণ আমি প্রায় সব ভিডিওতে দেখাই দিছি আরপিসি কীভাবে সেট আপ করতে। আচ্ছা, শর্টকাট একটু দেখাই দিই, না দেখিয়ে দিলে ঝামেলা হবে আপনাদের, বুঝতে পারছি আমি, ওকে। তো কিউ ব্রাউজারে চলে আসবেন, কিউ ব্রাউজারটা হচ্ছে আপনার প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে কি IWI ব্রাউজার লিখে সার্চ করলে কিউ ব্রাউজারটা চলে আসবে, ঠিক আছে। এখান থেকে কিউ ব্রাউজারটা আপনি হচ্ছে ইনস্টল করে নেবেন, এবং এখানে আপনার মেটামাক্সের যে ওয়ালেটটাতে এখানে উইন হয়েছেন সেটা আপনি এখানে ইম্পোর্ট করবেন। দেন হচ্ছে এখান থেকে 3 মিনিটে ক্লিক করবেন, মেটামাক্সের উপরে চলে আসবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবেন, ওকে। তো এখানে আনলক করবেন, আনলক করার পর এখান থেকে আপনাকে যেটা করতে হবে বাইন্যান্স স্মার্ট চেনের এখানে আরপিসিটা সেট আপ করতে হবে। এখানে ক্লিক করবেন, এখানে অ্যাড নেটওয়ার্ক আছে, নেটওয়ার্কে ক্লিক করলে আপনি বক্সগুলো দেখতে পাচ্ছেন না, এখানে একটা একটা করে আয় না, এখান থেকে একটা একটা করে কপি করে আয় না, সেটা আপনি এই বক্সগুলো দিয়ে অ্যাডে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। আপনার হচ্ছে আমার মতো এরকম দেখবেন যে এখানে এই যে এটা চলে আসছে, ঠিক আছে, বাইন্যান্স স্মার্ট চেন। এটা যদি না আসে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো দেখতে পাবেন, এখান থেকে আপনি সিলেক্ট করবেন যেটা বাইন্যান্স স্মার্ট চেন, ওকে। আর পিসিটা তো গেলো, এখন কীভাবে এখানে গুরুত্বপূর্ণ যে কাজটা সেটা কীভাবে করবেন আমি দেখাই দিতেছি। তো প্রথমে এই লিঙ্কটা কপি করবেন, এটা কপি করার পর আপনি চলে যাবেন কোথায়, এখানে আপনার হচ্ছে কিউ ব্রাউজারে একটা ট্যাব নেবেন, ট্যাব নেওয়ার পর এখানে হচ্ছে একটা পেস্ট করে দেবেন, পেস্ট করার পর এখানে গো বাটনে ক্লিক করে দেবেন, গো অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ডেস্কটপ মোড করে নেবেন, এখান থেকে ডেস্কটপ মোড, ডেস্কটপ মোড করে নেওয়ার পর এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ যে কাজ সেটা হচ্ছে নিচের দিকে টিক মার্ক দিয়ে দেবেন, অ্যাকসেপ্ট করবেন। অ্যাকসেপ্ট করার পর আপনি উপরের দিকে দেখবেন যে 3 মিনিট আছে, একটু ওয়েট করি আমরা ওয়ালেটটাকে কানেক্ট করি। একটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনি যে এখানে টেলিগ্রাম অ্যাকাউন্টে জয়েন করেছিলেন শুধুমাত্র সেই টেলিগ্রাম থেকে বোর্ডে কিন্তু আপনাকে কাজ করতে হবে, আদারওয়াইজ এখানে কিন্তু আপনি এখানে এলিজিবল হবেন না বা হচ্ছে পেমেন্টটা পাবেন না, ওকে। আর টেলিগ্রাম বোর্ডটা ছিল এটা, এটাতে যারা জয়েন করেছিলেন ইন্টারফেসটা দেখে নেন, এটা টেলিগ্রাম বোর্ড ছিল, ঠিক আছে, ওকে। তো এখন আপনি এখান থেকে 3 মিনিটে ক্লিক করবেন, উপরের দিকে এখানে একটা কানেক্ট অপশন আছে, কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেবেন, এখানে অথরাইজে ক্লিক করে দেবেন, অথরাইজে ক্লিক করার পর আপনার কিউ ব্রাউজারে একটা কনফার্মেশন চাইবে, নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, কানেক্টে ক্লিক করে দেবেন, সরি গাইস, সাইনে ক্লিক করবেন, তারপর এখানে চলে আসবে এটা, চলে না আসলে 3 মিনিটে ক্লিক করে এখান থেকে আবার ওয়েবসাইটে চলে আসবেন। খেয়াল করুন আমাদের এখানে অন্য একটা ওয়েব হচ্ছে ইন্টারফেস চলে আসে, এখন আমাদের মেবি কাজগুলো করতে হবে, দেখি কী কাজ আছে, ওকে, একটু ওয়েট করি, ওকে। এখান থেকে এখন ডেস্কটপটা সারাই নেবেন, এখান থেকে ডেস্কটপের উপর ক্লিক করলে ডেস্কটপ সারা যাবো, তারপর দেখেন এখানে এমপি একটা অপশন আছে, এমপিতে ক্লিক করবেন, এমপিতে ক্লিক করার পর আপনি এখানে মূলত কাজগুলো করতে হবে, এখানে একটু কলম এখানের উপর ক্লিক করবেন, ফার্স্ট নেম কী আছে আপনার, ফার্স্ট নেম ধরেন MD,
এমডি আছে তো এমডি দিবেন আপনার লাস্ট নেম কি আছে লাস্ট নেম হচ্ছে আই এম আর এ আপনার টিজির মানে টেলিগ্রামে যে নামটা ওইটা দিতে হবে এরকমটা না আপনি যে কোনো একটা নাম দিলেই হবে কোনো সমস্যা নেই ওকে কান্ট্রি কান্ট্রি কোনটা আপনি বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন ইন্ডিয়া ইন্ডিয়া পাকিস্তান হলে পাকিস্তান আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি আপনার টেলিগ্রাম ইউজার নেম যে ইউজার নেম দিয়ে এখানে জয়েন করেছেন কলম এখানে ক্লিক করে ইউজার নেমটি দিয়ে দিতেছি মূলত এখানে অ্যাড্রেস দেওয়াই থাকবে শুধুমাত্র আপনাদের নামটা সেটা এখানে বসে দেবেন সরি ইউজার নেমটা মানে অ্যাট দ্য রেটের পরে যে ইউজার নেমটা আছে সেটা এখানে বসে দেবেন এখানে একটা ইমেল চেতেছে কলম এখানে ক্লিক করে আপনার যে জিমেলটা সেটা আপনি দিয়ে দেবেন যে কোনো একটা দিলে হবে কোনো সমস্যা নেই এভাবে বসবে না আমাকে হাতে কলমে বসাই দিতে হবে লিখে এমডি ডি 18 অ্যাট দ্য রেট ওকে ওকে আমার এখানে জিমেল বসে গেছে তো এখানে আমাদের সেভ অপশনে ক্লিক করার আগে আমাদের অ্যাভাটার মানে একটা ফটো দিতে হবে যে কোনো একটা ফটো দিলেই হবে অ্যাকচুয়ালি গাইস ফটো ডাজ নট ম্যাটার ঠিক আছে ফটো এখানে কোনো ম্যাটার করবে না এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন তো আমি ফটো দিয়ে দিছি অ্যাভাটারটা কেন নিচ্ছে না এখানে মেবি নেট স্লো হ্যাঁ এখন নিছে ওকে তো সেভ অপশনে ক্লিক করে দিয়ে এখানে খেয়াল করো না এখানে কিন্তু ভেরিফাইড ছিল না ভেরিফাইড হয়ে গেছে এখন আমাদের ভেরিফাইড করতে হবে কি মানে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ঠিক আছে আমরা যেখানে জয়েন করছিলাম অবশ্যই আমাদের ভেরিফাইড করতে হবে ভেরিফাইড না করলে কিন্তু হবে না ওকে তো আমরা এখন যেটা করবো এখানে খেয়াল করুন একটা অপশন আছে ভেরিফাই টেলিগ্রাম এখানে একটা ক্লিক করে দেবো ওকে তো ভেরিফাই টেলিগ্রামে ক্লিক করে দেবো একটা বোর্ড নিয়ে যাবে এখানে আমরা জাস্ট একটা কিছু কাজ করতে হবে আমি দেখাই দিতেছি আপনারা তাহলে বুঝতে পারবেন ভিডিওটা কন্টিনিউ করুন এখন পর্যন্ত যারা দেখতেছেন অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দিন ওকে তো স্টার্টে ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করে দেওয়ার পর আপনাকে কোড দেবে একটা এটার উপর চাপ ধরে থাকবেন আবার কোড কোডগুলোর উপর চাপে ধরে থাকবেন অটোমেটিক একটু কপি হবে কপি অপশনে ক্লিক করবেন দেন হচ্ছে এই কোডটাই না এখানে বসাই দেবেন এখানে জাস্ট বসাই দেবেন আচ্ছা এভাবে বসবে না পেস্টে ক্লিক করতে হবে ভেরিফাই ইমেল ওকে ইউর কী বলছে টেলিগ্রাম অ্যাকাউন্ট সাকসেসফুলি ভেরিফাইড হ্যাঁ আমাদের কিন্তু টেলিগ্রাম অ্যাকাউন্টটা সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে তো এখন খেয়াল করুন এখানে কিন্তু দুইটাই আমাদের ভেরিফাইড এটাও ভেরিফাইড এটাও ভেরিফাইড ওকে তো মোটামুটি আমাদের অলমোস্ট মোটামুটি না আমাদের পুরোপুরি কাজ শেষ ঠিক আছে যেটুকু করা ছিল একদম ফুলফিলভাবে করছি আমরা এখন শুধু পেমেন্টের পালা সবথেকে মজার বিষয় হচ্ছে আমি দেখে দিই দেখে দিই সবথেকে মজার বিষয় যেটা এটা কিন্তু পাওয়ার সাথে সাথে আমরা সেল আউট করে প্রফিট নিতে পারবো খেয়াল করুন এতে কিন্তু হচ্ছে কয়েকগুলো লিস্ট আছে ওকে এটা কিন্তু সবথেকে মজার বিষয় আর এদের রুটম্যাপটা দেখলে কিন্তু আপনি অবাক হয়ে যাবেন রুটম্যাপটা জাস্ট অস্থির হ্যাঁ একদম অস্থির রুটম্যাপ খুবই ভালো ওকে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ওকে আল্লাহ হাফেজ আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটা মিস করেন না যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আসলে আপডেটগুলো দেওয়া হয় এছাড়া কিন্তু ইউটিউবে এরকমভাবে আপডেট দেওয়া হয় না আজকে যেভাবে ভিডিও করতেছি কারণ এটা হচ্ছে আপনার একটু ক্রিটিক্যাল বিষয় ঠিক আছে এজন্য কিন্তু ইউটিউবে আপডেটটা দিতেছি তো নাহলে কিন্তু ইউটিউবে আমি কোনো আপডেট দিতাম না এটার টেলিগ্রামে বলে দিতাম এখান থেকে জয়েন করে নিতেন খেয়াল করুন অ্যাডোপ থেকে নাকি ইনকাম হয় না এখানে খেয়াল করুন এক ভাই থেকে প্রতি মাসে কিন্তু 15 থেকে 20,000 টাকা ইনকাম করে নেয় অলমোস্ট ঠিক আছে আর তাকে আমি আজকে পেমেন্ট করছি হচ্ছে কত 3,460 টাকা ওকে তো এভাবে কাজ করতে থাকেন সফলতা আসবেই আসবে ধন্যবাদ